ভালোবেসে বাড়ির অমতে বিয়ে করে থানার দ্বারস্থ হলেন নবদম্পতি ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায় পরে পুলিশের তারা বাড়ি ফেরেন ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করায় মেনে নেয়নি পরিবার বাধ্য হয়ে থানার দ্বারস্থ হল নবদম্পতি পরে পুলিশের সহায়তায় বাড়ি ফিরলেন দম্পতি ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায় হাবড়া পৃথিবা পঞ্চায়েতের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মিঠুন আইজ ও কলেজ ছাত্রী রিনিতা পালের মধ্যে পাঁচ বছর আগে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে গত দু সালে তারা রেজিস্ট্রি করে বিয়েও করেন কিন্তু তাদের পরিবার এটা মেনে নেয়নি গত বৃহস্পতিবার বাড়ি থেকে পালিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে সামাজিক মতে বিয়ে করেন দুজনে আমার ফ্যামিলি মেনে নিতে চাইছে না আমার ফ্যামিলি যার জন্য মেনে নিতে চাইছে না আমরা পুলিশের সাহায্য নিয়েছি এবং তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছে এবং আশা করছি ভবিষ্যতে তারা মেনে নেবে আমার ফ্যামিলি আমাদের মেনে নেবে এটাই আশা করছি ভালোবাসতাম বলে সে আমাকে প্রেস করেছে বিয়ে করার জন্য তাই বিয়ে করার পর কিন্তু আমরা গত বৃহস্পতিবার বিয়ে করেছি কিন্তু বিয়ে করার পর মানে এরা বিভিন্ন তরফ থেকে মানে তারা মানতে চাইছে না তারা বাধ্য করছে মানে ঘরে ঢুকতে গেলে আমাদের ভয় হচ্ছে যে কারণে আমরা থানা দ্বারস্থ হচ্ছি যাতে আমরা বাড়িতে ফিরে যেতে পারি বিয়ের কথা বাড়িতে জানালেও মেনে নেয়নি পরিবারের লোকেরা বাধ্য হয়ে থানার দ্বারস্থ হন তারা পুলিশ ছেলের পরিবারকে বুঝিয়ে নবদম্পতিকে বাড়িতে পৌঁছে দেয় পুলিশের ভূমিকায় খুশি সকলেই আমার ওই ছেলের বিয়ে করেছে তার জন্য